গভর্নমেন্ট জব প্রিপারেশন ফর সিভিলি নিয়ে আবারও সবাইকে স্বাগতম। আজকে আমরা ওয়াটারের আরও একটি ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে হাজির হলাম। যেহেতু আমাদের গ্রুপের পরবর্তী পরীক্ষা ওয়াটারের ইম্পর্টেন্ট টপিক্সগুলোর উপরে, তাই আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করছি। আজকের ভিডিওতে আমরা দেখব যে ম্যানোমিটার রিলেটেড যে ম্যাথগুলো গভর্নমেন্ট জব পরীক্ষাতে আসে সেগুলো সম্পর্কে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। যে ম্যানোমিটারের সাহায্যে আমাদের যে ইউটিউব ম্যানোমিটার আছে অথবা ডিফারেন্সিয়াল ম্যানোমিটার আছে, সেই ইউটিউব ম্যানোমিটার বা ডিফারেন্সিয়াল ম্যানোমিটার এগুলোতে কিভাবে আমরা প্রেশার ক্যালকুলেট করতে পারি, আজকের ভিডিওতে আমরা সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো ম্যানোমিটার সম্পর্কে আমরা সবাই জানি যে আমাদের কোনো একটা পয়েন্টের বা যে কোনো দুইটা পয়েন্টের প্রেশার ডিফারেন্স বা প্রেশার ক্যালকুলেট করার জন্য যে ডিভাইসটা ইউজ করা হয় তাকে ম্যানোমিটার বলে। তো সিম্পলেস্ট ফর্ম অফ ম্যানোমিটার যেটা, সেটা হচ্ছে আমাদের পিজোমিটার। আমরা জানি যে এটার যে কোনো এর একটা পাশে আমরা যেখানে প্রেশার ক্যালকুলেট করব লিকুইডের, সেই এটা হচ্ছে সেই পয়েন্টটা, আর উপরের যে পোর্শনটা সেটা আমার অ্যাটমসফিয়ার ওপেন থাকে, অর্থাৎ অ্যাটমসফিয়ারের সংস্পর্শে থাকে। তো ম্যানোমিটারের সাহায্যে আমরা যে কোনো পয়েন্ট লিকুইডের প্রেশার ক্যালকুলেট করতে পারি। আর এটা যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার একটা ইউটিউব ম্যানোমিটার। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা লিকুইড আমার ম্যানোমিটারে আছে, ইউ শেপের এটি, আর উপরের অংশ আমার অ্যাটমসফিয়ারের সংস্পর্শে আছে। অনেক সময় ইউটিউব ম্যানোমিটারের ভিতরে দুই ধরনের লিকুইড থাকতে পারে। আর এটা আমরা যেটা তৃতীয় ফিগার দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার একটা ডিফারেনশিয়াল ম্যানোমিটার। যে কোনো দুইটা পয়েন্টের প্রেশার ডিফারেন্স ক্যালকুলেশন করার জন্য ডিফারেনশিয়াল ম্যানোমিটার ইউজ করা হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার এই পর্শনে একটা ফ্লুইড আছে, এই পর্শনে একটা লিকুইড আছে, এবং এখানে আমার আর একটা আছে। তো এটার সাহায্যে আমরা যে কোনো দুইটা পয়েন্টের প্রেশার ডিফারেন্স বের করতে পারি। তো ম্যানোমিটারের সাহায্যে মেইনলি আমরা আমাদের প্রেশার ডিফারেন্স বের করি। এটা আমার একটা ইউটিউব ম্যানোমিটার আমরা দেখতে পাচ্ছি, এর ভিতরে একটা লিকুইড আছে, এখানে যে কোনো আরও একটা লিকুইড থাকতে পারে, আর এটা হচ্ছে আমার একটা পিজোমেট্রিক ম্যানোমিটার। তো ম্যানোমিটার রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করতে গেলে প্রথমে আমাদেরকে যে ফর্মুলাগুলো মনে রাখতে হবে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করি। তো যেহেতু প্রথমে আমরা প্রেশার বের করব, তাহলে প্রেশারের ফর্মুলা আমরা প্রেশার পি সমান সমান সবাই জানি যে প্রেশার পি সমান হচ্ছে গামা এইচ। এখানে আমার গামাটা যেটা এটা হচ্ছে আমার স্পেসিফিক ওয়েট বা ইউনিট ওয়েট, এটা অনেক বই স্মল ডাব্লু দ্বারা প্রকাশ করে, আপনারা খেয়াল করবেন স্মল ডাব্লু বা গামা এটা হচ্ছে আমার স্পেসিফিক ওয়েট, আর এইচটা হচ্ছে আমার প্রেশার হেড। তার মানে আমার স্পেসিফিক ওয়েট এবং আমার যদি প্রেশার হেড জানা থাকে তাহলে আমরা এই ফর্মুলার সাহায্যে যে কোনো পয়েন্টের প্রেশার বের করতে পারবো। আর স্পেসিফিক ওয়েট বা ইউনিট ওয়েট যেটা আমরা গামা বললাম, গামা সমান সমান আবার আমরা লিখতে পারি হচ্ছে রো ইনটু জি। রো হচ্ছে আমার ডেন্সিটি আর জি হচ্ছে আমার অ্যাসিলারেশন ডিউ টু গ্রাভিটি, জি এর ভ্যালু আমরা সবাই জানি 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর রোটা হচ্ছে আমার ডেন্সিটি, আমার যে ফ্লুইড বা লিকুইডটা থাকবে সেই ফ্লুইডের যে ডেন্সিটি। আর স্পেসিফিক গ্রাভিটি যেটা, স্পেসিফিক গ্রাভিটি সমান সমান আমরা জানি যে কোনো একটা লিকুইডের ডেন্সিটিকে আমরা যদি 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সমায়তনের পানির যে ডেন্সিটি সেটি দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে যেটা পাওয়া যায় সেটাকে স্পেসিফিক গ্রাভিটি বলে। স্পেসিফিক গ্রাভিটির যে আমরা এই ফর্মুলাটা দেখতে পাচ্ছি এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় পরীক্ষাতে দেখা যায় যে আমার কোনো একটা লিকুইডের জন্য আমার এর স্পেসিফিক গ্রাভিটি বলে দেওয়া থাকে। তো আমাদের স্পেসিফিক গ্রাভিটি যদি জানা থাকে আমরা সেটিকে পানির যে ডেন্সিটি সেটি দ্বারা গুণ করলেই আমরা অন্য এক যে ফ্লুইডটা আছে, যে ফ্লুইডের আমার স্পেসিফিক গ্রাভিটি বলা আছে সেটার কিন্তু আমরা ডেন্সিটি বের করতে পারবো। অর্থাৎ রো এল সমান সমান তখন হবে স্পেসিফিক গ্রাভিটি ইন্টু রো ডাব্লু। আর রো বের করলে আমরা রো আমার যে গামার ফর্মুলা আছে গামা সমান রো জি সেখানে বসিয়ে দিলেই আমরা স্পেসিফিক ওয়েট পেয়ে যাব। এই কারণে স্পেসিফিক গ্রাভিটি যেটি সেটির ফর্মুলা আমাদের খুবই ইম্পর্টেন্ট। যে কোনো ফ্লুইড বা লিকুইডের যদি আমার স্পেসিফিক গ্রাভিটি জানা থাকে তাকে আমরা পানির যে ডেন্সিটি আছে সেটি দ্বারা গুণ করলেই আমরা ওই ফ্লুইডের আমাদের ডেন্সিটি পেয়ে যাব। তো পানির যে ডেন্সিটি সেটি কিন্তু আমরা জানি 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আর এখানে স্পেসিফিক গ্রাভিটি অফ মার্কারি আমরা এটা জানি সবাই 13.6। আর পানির যে ডেন্সিটি, ডেন্সিটি হচ্ছে আমরা যদি গ্রাম পার সেন্টিমিটার কিউবে লিখি তাহলে 1, আর কেজি পার মিটার কিউবে লিখলে 1000 কেজি পার মিটার কিউব। তো আমাদের ডেন্সিটি অফ ওয়াটার এটি মনে রাখতে হবে, কারণ আমরা যদি গ্রাম পার সেন্টিমিটার কিউবে আমাদের ফর্মুলাতে বসাই তখন আমার প্রেশারের ইউনিট কিন্তু এক ধরনের আসবে, আর আমরা যদি কেজি পার মিটার কিউবে অর্থাৎ 1000 কেজি পার মিটার কিউব বসাই তখন কিন্তু আমার প্রেশারের ইউনিট এক ধরনের আসবে। আমি যদি 1 গ্রাম পার সেন্টিমিটার কিউবে বসাই তখন দেখা যাবে যে আমার যে প্রেশারের ইউনিট এটা কিলো নিউটন পার মিটার স্কোয়ারে আসবে, আর আমি যদি কেজি পার মিটার কিউবে বসাই তখন কিন্তু আমার ইউনিট আসবে নিউটন পার মিটার স্কোয়ারে। তো আমরা আমাদের ম্যাথগুলো যখন করব আমি
1 গ্রাম পার সেন্টিমিটার কিউব দিয়ে ম্যাথ করে দেখাবো, আবার 1000 কেজি পার মিটার কিউব যেটি সেটি ইউজ করেও আমি আপনাদের ম্যাথ করে দেখাবো, যে আপনার যে কোনো ইউনিটেই করতে পারেন, আপনাদের যেটি সহজ লাগে, কিন্তু ইউনিট অবশ্যই মনে রাখতে হবে। তো আমাদেরকে ম্যানোমিটারে যে প্রবলেমগুলো, এগুলো যে কোনো প্রবলেমই আসুক সলভ করার জন্য যে কোনো একটা নিয়ম মনে রাখলেই হবে। তো প্রসিডিউরটা হচ্ছে যে আমার যেমন এটা আমরা একটা ইউটিউব ম্যানোমিটার দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এখানে আমার এক ধরনের ফ্লুইড আছে আর উপরের একটা পোর্শন আমার অ্যাটমসফিয়ারের সংস্পর্শ আছে। তো এই পয়েন্টে যদি আমাদের প্রেশার বের করতে বলে, তাহলে আমরা এই পয়েন্ট যে ফ্লুইডটা আছে সেই ফ্লুইডের প্রেশার, সাপোজ এই পয়েন্ট আমার এ, তাহলে এখানে যদি আমার পি এ হয়, এটার সাপেক্ষে যখন আমরা নিচে যাব, নিচে গেলে খেয়াল রাখবেন যে আপনি এটাকে প্লাস করবেন, অর্থাৎ আমরা এই যে ফ্লুইড ওয়ান দেখতে পাচ্ছি সেটা যদি আমরা এখানে বের করতে চাই, তাহলে পি এ প্লাস হচ্ছে পি ওয়ান, অর্থাৎ এই পয়েন্টে যে প্রেশার সেটি। এরপরে এই পয়েন্টের সাপেক্ষে উপরে যদি আমার আরও কোনো ফ্লুইড থাকতো, তখন যেহেতু এই পয়েন্টের সাপেক্ষে এটা উপরে আছে, উপরে থাকলে আমরা উপরে গেলে মাইনাস করব, অর্থাৎ আমি যে পয়েন্টের প্রেশার বের করছি সেই পয়েন্টের চেয়ে যদি আমার নিচে থাকে তখন আমি সেটি প্লাস করে নিব, এবং সেই পয়েন্টের সাপেক্ষে উপরে আর যে প্রেশারটা বের করব সেটি যদি আমার উপরে থাকে তখন সেটিকে আমি মাইনাস করব। আমরা ম্যাথ যখন করব এটি খুব ক্লিয়ার হয়ে যাবেন, আমি ম্যাথ করার সময় এটি ভালোভাবে দেখিয়ে দিব, আপনারা তাহলেই বুঝতে পারবেন আমরা যে প্রসিডিউরের কথাটা বলছি। আপনি যদি ডিফারেনশিয়াল একটা ম্যানোমিটার দেখেন, দেখেন এখানে আমার দুইটা পয়েন্টের প্রেশার, সাপোজ এটা আমার এ পয়েন্ট, এখানে এটা, এখানে আমরা দেখেন আমাদের তিন ধরনের আমরা ফ্লুইড দেখতে পাচ্ছি, এটা সাপোজ এখানে আমার এক ধরনের লিকুইড আছে, এই পয়েন্টের এ পয়েন্ট যদি হয়, তাহলে এই পয়েন্টের পি এ প্লাস হচ্ছে আমি এই পয়েন্টের সাপেক্ষে দেখেন নিচে নামছি, তাহলে এটা আমি যোগ করব। আবার আমার এখানে আরেক ধরনের ফ্লুইড আছে, তাহলে এটিও আমি এটার সাপেক্ষে নিচে নামছি, এটি আমি যোগ করব। এবার এটার সাপেক্ষে যখন আমি উপরে যাচ্ছি তখন কিন্তু আমাকে এটি মাইনাস করতে হবে, অর্থাৎ আমি রাইট লিম্ব, অর্থাৎ ডান পাশে যেটি আমি দেখতে পাচ্ছি সেটিতে যখন যাব তখন কিন্তু আমাকে মাইনাস করতে হবে। অর্থাৎ এই পয়েন্টে পি এ প্লাস হচ্ছে আমি এই ফ্লুইডের যোগ করলাম প্রেশার, প্লাস হচ্ছে এর নিচে সাপোজ মার্কারি আছে তাহলে সেটার আমি প্রেশার যোগ করলাম। এবার এটার সাপেক্ষে আমি ধরেন ওইখানে আমার অয়েল আছে, তাহলে আমি উপরে যাচ্ছি তাহলে সেটার যে প্রেশার সেটা আমাকে মাইনাস করতে হবে। তো এই যে সিম্পল যে প্রসিডিউর, এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে ম্যানোমিটারের যে কোনো প্রবলেম, যেহেতু ম্যানোমিটারের ফর্মুলা, প্রেশার বের করার ফর্মুলা অনেক সহজ, তো আমরা যদি এই সিম্পল প্রসিডিউরটা মনে রাখতে পারি তাহলে ম্যানোমিটারের যে কোনো ম্যাথ আসুক না কেন, ইউটিউব ম্যানোমিটার হোক বা আমার ডিফারেনশিয়াল ম্যানোমিটার হোক, সেটাই আমরা খুব সহজেই সলভ করতে পারবো। আর ম্যানোমিটারের ভিতরে আমার যে প্রেশারগুলো থাকবে সেই প্রেশারগুলোর যে যোগফল সেটি অবশ্যই আমার জিরো হবে, অর্থাৎ ইকুইলিব্রিয়াম কন্ডিশন হবে। তো আমরা যদি একটা প্রবলেম সলভ করি, দেখেন এখানে কোশ্চেন ওয়ান, এটি বিডাব্লিউডিবি 2020 সালে এসেছে, এখানে আমার যে প্রবলেমটি আছে সেটি বলছে যে এ ইউটিউব ম্যানোমিটার কন্টেইনিং মার্কারি, স্পেসিফিক গ্র্যাভিটি বলা আছে 13.6, হ্যাজ ইটস রাইট লিম্ব ওপেন টু দ্য অ্যাটমসফিয়ার, অর্থাৎ আমার যে ইউটিউব ম্যানোমিটার আছে তার ডান পাশের অংশে আমার এই যে আমরা ফিগারটা আমার দেওয়া আছে, ফিগারে আমরা দেখতে পাচ্ছি ডান পাশের অংশে আমার এক ধরনের, ডান পাশের অংশে আমার মার্কারি আছে, তার স্পেসিফিক গ্র্যাভিটি এখানে আমার মার্কারি আছে, এর স্পেসিফিক গ্র্যাভিটি বলে দেওয়া আছে 13.6, আর উপরের অংশটা আমার অ্যাটমসফিয়ারের সংস্পর্শে আছে, বলা আছে ওপেন টু দ্য অ্যাটমসফিয়ার। এরপর বলছে যে দ্য লেফট লিম্ব ইজ ফুল অফ ওয়াটার, অর্থাৎ আমার বাঁ পাশের যে অংশটা তার ভিতরে আমার আছে হচ্ছে ওয়াটার, অ্যান্ড ইজ কানেক্টেড টু এ পাইপ কন্টেইনিং ওয়াটার আন্ডার প্রেশার, একটা পাইপের সাথে কানেক্টেড আছে যেটা আমার যেখানে আমার যে ওয়াটারটা আছে সেটা আন্ডার প্রেশার। এখন আমাকে এই প্রেশার অফ ওয়াটার, এই পয়েন্টে আমার ফাইন দ্য প্রেশার অফ ওয়াটার, এই পয়েন্টে আমার ওয়াটারের প্রেশার কত হবে সেটি আমাকে বের করতে বলেছে এই ম্যানোমিটারের জন্য। তাহলে আমার এখানে দেখেন আমাকে আমার যে লেফট অংশ এখানে আমার আছে হচ্ছে ওয়াটার, এখানে ওয়াটার আছে, আর ডান পাশের যে অংশ সেখানে আমার আছে হচ্ছে মার্কারি, তাহলে দুই ধরনের আমার এখানে আমি লিকুইড দেখতে পাচ্ছি। তাহলে ওয়াটারের ডেন্সিটি আমরা জানি আর মার্কারি স্পেসিফিক গ্র্যাভিটি বলে দেওয়া আছে, তাহলে এখান থেকে কিন্তু আমরা মার্কারি যে ওয়াটার স্পেসিফিক ডেন্সিটি যেহেতু জানি, তাহলে আমরা মার্কারি ডেন্সিটিও বের করতে পারবো। তো আমরা যদি এখন সলিউশনে যাই, দেখেন খেয়াল করেন প্রথমে আমরা এই পয়েন্টের, আমরা যে প্রসিডিউর বলেছি প্রথমে আমাকে এই পয়েন্টের প্রেশার বের করতে হবে, তো এই পয়েন্টকে যদি আমরা ওয়ান নাম দিই তাহলে আমার পি ওয়ান আননোন, অর্থাৎ পি ওয়ানের প্রেশার বের করতে হবে। এবার এই পয়েন্টের সাপেক্ষে আমার এইটুকু অংশ এটা ওয়াটার আছে, তাহলে এটার সাপেক্ষে আমরা যেহেতু নিচে নামছি তাহলে প্লাস করব, আর এই অংশটা যেহেতু আমরা এই 5 সেন্টিমিটার এই ডটমের সাহায্যে উপরে উঠছি তাহলে এই অংশটা আমরা মাইনাস করব। তাহলে আমার এখানে পি ওয়ান, এই পয়েন্টের প্রেশার আমাকে বের করতে বলেছে পি ওয়ান,
P1 আমরা বের করব প্লাস হচ্ছে আমার যে ওয়াটার আছে ওয়াটার এই যে 5 সেমি আমার সেন্টার থেকে 5 সেমি ডিসটেন্স এইটুকু আমার ফ্লুইডের জন্য আমি গামা H1 তো গামা সমান আমরা জানি রো জি তো ফ্লুইড 1 এটাকে আমরা ওয়াটারটাকে আমরা নাম দিলাম 1 এই কারণে গামা 1 H1 তো গামা সমান আমরা লিখলাম রো 1 জি H1 রো 1 হচ্ছে আমার যে ওয়াটারটা আছে তার ডেনসিটি আর জি আমাদের কনস্ট্যান্ট 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার আর H1 এখানে হবে হচ্ছে সেন্টার থেকে আমার যে আমার রেফারেন্সটা আছে অর্থাৎ 2-3 যে রেফারেন্স লাইনটা সেটা যে ডিস্টেন্স অর্থাৎ 5 সেন্টিমিটার এটাই হবে হচ্ছে আমার H1 অর্থাৎ ওয়াটারের জন্য আমি এই প্রেশারটা এখানে পেয়ে যাব এবার পরবর্তী আমি 2-3 যে লাইনটা আছে তার সাপেক্ষে যদি আমি মার্কারি যেটি তার প্রেশার বের করতে চাই এটা যেহেতু আমার রেফারেন্স থেকে উপরে আছে অর্থাৎ 2-3 লাইন থেকে আমি আমার যে মার্কারি প্রেশার ওয়াটারের প্রেশার বের করলাম এর সাপেক্ষে আমার এটা উপরে আছে এই কারণে আমি মাইনাস করব তাহলে গামা এইচ তাহলে গামা হচ্ছে আমার যেহেতু এটা 2 নাম্বার ফ্লুইড তাই আমি রো 2 নাম দিলাম তাহলে গামা সমান আমরা লিখতে পারি রো জি অর্থাৎ রো 2 জি ইনটু এইচ 2 তাহলে পি ওয়ান আমার আননোন আমি পি ওয়ান লিখলাম রো 1 যেটি এটি হবে হচ্ছে আমার ওয়াটারের ডেনসিটি তাহলে ওয়াটারের ডেনসিটি আমরা জানি আমি যদি গ্রাম পার সেন্টিমিটার কিউবে বসাই তাহলে 1 বসাবো আর কেজি পার মিটার কিউবে বসাতে চাইলে তাহলে আমি এখানে 1000 কেজি পার মিটার কিউব বসাবো আর জি আমার হচ্ছে অ্যাসিলারেশন ডিউ টু গ্রাভিটি জি এর ভ্যালু হচ্ছে আমার 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা আমরা সবাই জানি তাহলে জির ভ্যালু বসিয়ে দিব আর এটার জন্য আমার H1 যেহেতু ওয়াটার আমার আমি যদি এখানে সেন্টার থেকে যাই এখান থেকে আমার 2-3 যে রেফারেন্স লাইন এই পর্যন্ত যে ডিস্টেন্স এটি হচ্ছে 5 সেন্টিমিটার তাহলে H1 হবে হচ্ছে আমার 5 সেন্টিমিটার এটি আমি H1 মিটারে বসিয়ে দিব এরপর রো 2 এটা হচ্ছে আমার মার্কারির ডেনসিটি তো মার্কারির ডেনসিটি আমার কোশ্চেনে সরাসরি বলা নাই আমার মার্কারির স্পেসিফিক গ্রাভিটি বলে দেওয়া আছে তাহলে স্পেসিফিক গ্রাভিটি যদি জানা থাকে আমরা তখন ডেফিনেশনে দিয়েছিলাম এই স্পেসিফিক গ্রাভিটিকে যদি আমরা ওয়াটারের ডেনসিটি দ্বারা গুণ করি তাহলেই কিন্তু আমরা মার্কারির ডেনসিটি পেয়ে যাবো অর্থাৎ 13.6 আমরা যদি ওয়াটারের যে ডেনসিটি আছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব বা 1000 কেজি পার মিটার কিউব সেটি দ্বারা গুণ করলেই আমরা রো 2 পেয়ে যাব আর জি যেটা আমার আগের মতোই আমার 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে আর H2 যেটি H2 হবে হচ্ছে আমার তাহলে আমি এখানে রো 2 বসিয়ে দিব আর জি আমার হচ্ছে আগের মতোই অ্যাসিলারেশন ডিউ টু গ্রাভিটি সেটি বসিয়ে দিব আর H2 হবে হচ্ছে আমার এই যে উপর এই পয়েন্ট থেকে শুরু করে আমার রেফারেন্স পয়েন্ট অর্থাৎ 15 সেন্টিমিটার এই হাইটটাই হবে হচ্ছে আমার H2 তাহলে এই ভ্যালুগুলো যদি আমি বসিয়ে দিই তাহলে আমার যে P1 আননোন ছিল সেটি বের হয়ে যাবে তাহলে আমি এখানে লিখছি P1 এই পয়েন্টের প্রেশার প্লাস হচ্ছে আমার এটা ফ্লুইড আছে ওয়াটার আছে তাহলে ওয়াটারের ডেনসিটি আমি এখানে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউবে বসালাম আপনার ইচ্ছা করলে 1000 কেজি পার মিটার কিউবে বসাতে পারেন তাহলে আমি এখানে 1 বসিয়ে দিলাম রোর ভ্যালু গ্রাম পার সেন্টিমিটার কিউবে এরপর আমাদের জি হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার সেটি বসিয়ে দিলাম আর H1 হচ্ছে আমার সেন্টার থেকে শুরু করে রেফারেন্স লাইন পর্যন্ত 5 সেন্টিমিটার তাহলে এটিকে আমি মিটারে নিব 5কে 100 দ্বারা ভাগ করলাম 0.05 তাহলে এটি আমি পেয়ে গেলাম আমার ওয়াটারের জন্য যে প্রেশার সেটি আর এখানে আমার যেটি আছে সেটি হচ্ছে আমার সেকেন্ড যে মার্কারি ছিল সেটির জন্য তাহলে মার্কারির আমার স্পেসিফিক গ্রাভিটি কোশ্চেনে বলা আছে 13.6 এখন স্পেসিফিক গ্রাভিটিকে আমি যদি আমার ওয়াটারের যে ডেনসিটি সেটি দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমি মার্কারির ডেনসিটি পেয়ে যাবো তাহলে 13.6 ইন্টু হচ্ছে ওয়াটারের ডেনসিটি 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব সেটি দ্বারা আমি গুণ করলাম তাহলে আমি রো 2 পেয়ে গেলাম আর জি হচ্ছে আগের মতোই আমার 9.81 সেটি বসিয়ে দিলাম আর H2টা হচ্ছে আমার যে উপর থেকে শুরু করে এই পর্যন্ত 15 সেন্টিমিটার এটাকে আমি 100 দ্বারা ভাগ করলাম তাহলে 0.15 তাহলে আমি এই ফর্মুলায় আমার এখন শুধুমাত্র আননোন আছে হচ্ছে P1 তাহলে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে আমার P1 চলে আসলো 19.52 কিলো নিউটন পার মিটার স্কোয়ার তাহলে এখানে খেয়াল করুন আমি কিন্তু আমার যে রো ভ্যালু ডেনসিটির ভ্যালু এটি ওয়াটারের ডেনসিটি যেটি এটি কিন্তু আমি গ্রাম পার সেন্টিমিটার কিউবে বসিয়েছিলাম এই কারণে আমার প্রেশার সরাসরি এসে গেছে কিলো নিউটন পার মিটার স্কোয়ারে তো আপনি যদি এখানে 1000 কেজি পার মিটার কিউব বসান আর বাকি ভ্যালু যেগুলো আছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ারে বসান তখন আপনার প্রেশারটা কিন্তু আসবে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ারে তো এই ইউনিট কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কারণ অনেক সময় দেখা যায় যে এখানে রোর ভ্যালু দেখা যাচ্ছে যে আমার 1000 বসাচ্ছে কিন্তু প্রেশারের ইউনিট লিখছে যে কিলো নিউটন পার মিটার স্কোয়ার তো ইউনিট ভুলের কারণে দেখা যাচ্ছে যে আপনি পুরো অঙ্ক ঠিক করার পরেও আপনি ম্যাথে 0 পাচ্ছেন এই কারণে ইউনিটটা খুবই ইম্পর্ট্যান্ট আপনি যদি গ্রাম পার সেন্টিমিটার কিউবে বসান তখনই প্রেশার শুধু কিলো নিউটন পার মিটার স্কোয়ারে আসবে যদি আপনি জি এর ভ্যালু 9.81 মিটার স্কোয়ার আর এইচ আমার মিটারে বসান
তো আমরা পরবর্তী যে ম্যাটটা আছে সেখানে আমরা দেখব কেজি পার মিটার কিউবে বসালে আমার যে নিউটন পার মিটার স্কোয়ার আসে সেটি আমরা পর ম্যাথে দেখাবো। এবার দেখেন আমার পরের ম্যাথ যেটি, এটি বনশালের এক্সাম্পল 2.9, একটি ইম্পর্ট্যান্ট ম্যাথ। এরকম ম্যাথ বনশালের বই আরও আছে, আপনারা বনশালের যে চ্যাপ্টার 2 আছে সেই চ্যাপ্টার 2টা ভালো মতো করবেন। এটার পিডিএফ কিন্তু যারা মেইল আমাকে দিয়েছিলেন, মেইল আইডি তাদেরকে আমি দিয়ে দিয়েছি, যারা এখনও পান নাই কমেন্ট সেকশনে আপনাদের মেইল আইডি দিবেন, আমি আপনাদের এটার পিডিএফ বইটা পাঠিয়ে দিব। তো দেখেন এখানে আমার একটা রাইট লিম্ব অপ এ সিম্পল ইউটিউব ম্যানোমিটার কন্টেইনিং মার্কারি বলা আছে। তো এখানে দেখেন এইরকম কোশ্চেন অনেক সময় কিন্তু আমরা যে ফিগারটা দেখলাম এই ফিগারটা দেওয়া থাকে না, যদি ফিগার না দেওয়া থাকে তখন কিন্তু আপনাকে ফিগারটা ড্র করে নিতে হবে। তো এই কারণে কোশ্চেন বুঝে আপনি কীভাবে ফিগার ড্র করতে পারেন এটিও আপনাকে প্র্যাকটিস করতে হবে। এই ইউটিউব ম্যানোমিটার বা ডিফারেনশিয়াল ম্যানোমিটার এগুলো কোশ্চেনে অনেক সময় ফিগার দেওয়া থাকে না, ফিগার না দেওয়া থাকলে আপনাকে ফিগার ড্র করে নিয়ে তারপরে করতে হবে, কারণ ফিগার ড্র করলে আপনার কোশ্চেন আপনার যে অ্যান্সার হবে সেটি করতে খুব সহজ হবে, আপনার ভুল হবে না। তো এখানে দেখেন আমাদের যে কোশ্চেন, এখানে আমার একটা ইউটিউব ম্যানোমিটার বলা আছে যার রাইট লিম্ব ডান পাশে অংশে মার্কারি আছে আগের মতোই, আর অ্যাটমোস্ফিয়ারের সংস্পর্শে আছে, অর্থাৎ আমার ডান পাশে অংশ ফাঁকা খোলা আছে, আর লেফট লিম্বে বলতেছে একটা ফ্লুইড আছে যার স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 0.9। আগে যেমন ওয়াটার ছিল, এবার লেফট অংশে আমার বলছে হচ্ছে একটা ফ্লুইড আছে যার স্পেসিফিক গ্র্যাভিটি 0.9। তাহলে ডান পাশের অংশে দেখেন এই অংশটাতে আমার আছে হচ্ছে মার্কারি, যেটা আমার অ্যাটমোস্ফিয়ারের ওপেন আছে, আর বাঁ পাশের যে অংশটা সেখানে আমার একটা ফ্লুইড আছে, যে আগে যেখানে ওয়াটার ছিল এখানে এবার একটা ফ্লুইড আছে যার স্পেসিফিক গ্র্যাভিটি আমার বলে দেওয়া আছে 0.9। আমাকে এ পয়েন্টে কত প্রেশার হবে সেটি বের করতে বলেছে, আর আমার মার্কারির যে হাইটটা সেখান থেকে আমার এ পয়েন্টের সেন্টার এই পর্যন্ত ডিস্টেন্স আমার বলে দেওয়া আছে 12 সেন্টিমিটার। অর্থাৎ মার্কারির যে টপ লেভেল সেটি থেকে শুরু করে আমার এ পয়েন্টের যে সেন্টার এটি পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 12 সেন্টিমিটার, আর মার্কারির যে হাইট সেটি থেকে শুরু করে আমার রেফারেন্স পর্যন্ত অর্থাৎ 2-3 লাইন যেটি সেটির উপর পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 20 সেন্টিমিটার। আমাকে এ পয়েন্টের ভিতরে অর্থাৎ পাইপে প্রেশার কত হবে ফ্লুইডের সেই প্রেশারটাই আমাকে বের করতে বলেছে। তো এই প্রবলেমটা কিন্তু আগের মতোই, কিন্তু এখানে ফিগার আমার দেওয়া ছিল না, ফিগার আমি ড্র করে নিলাম। তো এটি আপনারা খেয়াল করবেন যে কোশ্চেনে যদি ফিগার না থাকে ফিগার কীভাবে ড্র করতে যায় করা যায় এগুলো আপনারা প্র্যাকটিস করে নেবেন। তো আমরা যদি আমাদের প্রবলেম 2 যেটি এটি যদি সলভ করি, তাহলে খেয়াল করুন আমার প্রথমে এ পয়েন্টের প্রেশার বের করতে হবে, তাহলে এ পয়েন্ট, এবার এটার সাপেক্ষে আমি নিচে নামবো, তাহলে নিচে নামলে আমি এই ফ্লুইডের যে প্রেশার সেটি প্লাস করব, প্লাস করলাম, এবার আমার এই পয়েন্টের সাপেক্ষে আমি মার্কারিটাতে উপরে উঠছি, তাহলে এটিকে আমি মাইনাস করব, সমান সমান 0, যেহেতু আমি বলেছি আমার ম্যানোমিটারের ভিতরে যে প্রেশারগুলো থাকবে সেগুলোর যোগফল আমার কিন্তু 0 হবে। তাহলে আমি এ পয়েন্টের প্রেশার সেটি হচ্ছে আমার পিএ, এটি আমাকে বের করতে বলেছে সেটি লিখলাম, প্লাস হচ্ছে এবার যে আমার ফ্লুইডটা আছে এর এই পাশে লেফট অংশে এর যে আমার প্রেশার সেটি বের করতে হবে। তাহলে এর প্রেশার আমরা জানি গামা এইচ, তাহলে গামা সমান আমরা জানি রো জি, তাহলে এটা আমাদের যেহেতু ওয়ান, এটাকে আমরা ফ্লুইড ওয়ান যদি বলি তাহলে রো ওয়ান জি এইচ ওয়ান আগের মতোই। আর আমার এটার সাপেক্ষে আমরা মার্কারির যে অংশটা আছে সেখানে আমরা দেখেন মার্কারির অংশে আমরা উপরে উঠছি, তার মানে এটি আমরা মাইনাস করব, তাহলে মাইনাস গামা এইচ টু, তাহলে গামার পরিবর্তে আমরা লিখতে পারি রো টু জি এইচ টু। রো টু হচ্ছে আমার মার্কারির ডেন্সিটি, জি আমার অ্যাসিলেশন ডিউ টু গ্রাভিটি, আর এইচ টু হচ্ছে আমার মার্কারির টপ লেভেল থেকে শুরু করে রেফারেন্স পর্যন্ত যে হাইটটা অর্থাৎ 20 সেন্টিমিটার সেটি। তাহলে আমার পিএ বের করতে বলেছে, পিএ আমার কিন্তু আননোন, তাহলে আমি এখানে পিএ লিখব, পিএর সাপেক্ষে আমি এই ফ্লুইডে এখানে নিচে নামছি। তো এই ফ্লুইডের আমার কিন্তু ডেন্সিটি বলা নাই, স্পেসিফিক গ্র্যাভিটি বলা আছে 0.9। তাহলে এই স্পেসিফিক গ্র্যাভিটিকে আমি যদি আমার যে ওয়াটার আছে ওয়াটারের যে ডেন্সিটি সেটি দ্বারা আমি যদি গুণ করি তাহলেই কিন্তু এই ফ্লুইডের আমি ডেন্সিটি পেয়ে যাব, আমরা ফর্মুলা আগের ম্যাথেই দেখলাম। তাহলে আমার রো ওয়ান পেয়ে যাব, আর মার্কারি যেটা মার্কারি ডেন্সিটি, মার্কারির আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি জানা আছে, আমরা জানি এটি আমাদের মুখস্থ রাখতে হবে 13.6। এটিকে যদি আমি আমার ওয়াটারের ডেন্সিটি দ্বারা গুণ করি তাহলে আমি মার্কারির ডেন্সিটি পেয়ে যাব, আর জি আমার কনস্ট্যান্ট দুইটার জন্যই 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমরা যদি ভ্যালুগুলো বসিয়ে দিই, পি এ এই পয়েন্ট আমাকে প্রেশার বের করতে বলেছে এটা আননোন, আচ্ছা এখন এই পয়েন্টের এই ফ্লুইডের স্পেসিফিক গ্র্যাভিটি বলা আছে 0.9, তাহলে 0.9 ইন্টু হচ্ছে ওয়াটারের ডেন্সিটি, তাহলে ওয়াটারের ডেন্সিটি আগের ফর্মুলা আগের ম্যাথে আমরা যেমন 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব বসিয়েছিলাম এটাতে আমরা কেজি পার মিটার কিউব বসাই, যেহেতু আমি বললাম যে আমি দুইটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব, তাহলে আমি ওখানে ওয়াটারের ডেন্সিটি বসালাম 1000 কেজি পার মিটার কিউব, আর জির ভ্যালু আগের মতোই আমি 9.81 বসালাম মিটার পার সেকেন্ড স্কোয়ার।
এখানে আমাদের 0.9 ইনটু 1000 যেটি এটি কিন্তু হবে হচ্ছে আমার এই যে ফ্লুইডটা আছে সেই ফ্লুইডের ডেনসিটি রো ওয়ান। এখানে আমরা কেজি পার মিটার কিউবে বসাচ্ছি, এটি খুব ভালো মতো খেয়াল করবে। এটি করলে আমার প্রেশারের যে ইউনিট এটি আসবে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ারে। তাহলে আমি রো ওয়ান পেয়ে গেলাম, আর আমার এটা হচ্ছে আমার রো ওয়ান, আর জি হচ্ছে 9.81, আর এইচ ওয়ান হচ্ছে আমার এই সেন্টার থেকে শুরু এই পর্যন্ত ডিস্টেন্স। তাহলে এই পাশে টোটাল ডিস্টেন্স আমার যেটা সেটা দেখেন 20 আছে, আর এখান থেকে এই পর্যন্ত সেন্টার পর্যন্ত 12। তাহলে আমরা যদি 20 থেকে 12 বাদ দিই তাহলে এটা আমার 8 সেন্টিমিটার, অর্থাৎ 8, 8কে 100 দ্বারা ভাগ করলে 0.08। মাইনাস হচ্ছে আমার, মাইনাস হচ্ছে আমার এই পাশে মার্কারি আছে, মার্কারির আমার স্পেসিফিক গ্র্যাভিটি 13.6, সেটিকে আমি আমার ওয়াটারের ডেনসিটি 1000 কেজি পার মিটার কিউব সেটি দ্বারা গুণ করলাম, তাহলে আমি মার্কারির ডেনসিটি পেয়ে গেলাম। ইনটু হচ্ছে আমার জি হচ্ছে 9.81, আর এইচ টু যেটা সেটা হচ্ছে আমার মার্কারি টপ লেভেল থেকে শুরু করে আমার রেফারেন্স অর্থাৎ 2-3 লাইন যেটি সেটি পর্যন্ত 20, একে 100 দ্বারা ভাগ করলাম তাহলে 0.2 সমান সমান হচ্ছে আমার 0, অর্থাৎ ইকুইলিব্রিয়াম কন্ডিশন। এখানে আমার আননোন শুধু পিএ, তাহলে পিএ সমান আমি পেয়ে গেলাম 25,977 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এখানে দেখেন আমি কিন্তু ডেনসিটি 1000 কেজি পার মিটার কিউবে বসিয়েছিলাম, আর বাকি সব মিটার পার সেকেন্ড স্কোয়ারে জি বসিয়েছি, এইচ মিটারে বসিয়েছি, এই কারণে আমার ইউনিট এসেছে নিউটন পার মিটার স্কোয়ারে, প্রেশারের ইউনিট যেটি সেটি এসেছে নিউটন পার মিটার স্কোয়ার। আর আগে আমি এক যখন বসিয়েছিলাম তখন কিন্তু আমার ইউনিট সরাসরি যেটা এসেছিলো কিলো নিউটন পার মিটার স্কোয়ারে। আমি যদি এক বসাই দেখেন আমার সব ভ্যালু সেম আছে, আমি শুধু ডেনসিটিটা ওয়ান বসাচ্ছি, তখন আমার সরাসরি যদি আমি বের করতে চাই তাহলে আমার পি এর ভ্যালু যেটা আসবে 25.977 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, আপনি দেখা যাচ্ছে যে ভ্যালু ওয়ান বসালেন কিন্তু এখানে আপনি নিউটন পার মিটার স্কোয়ার লিখলেন, তাহলে কিন্তু আপনার ম্যাথটা পুরোটাই ভুল হয়ে যাবে। এই কারণে ডেনসিটি যেটি এটি আমি বারবার এই জন্যই বলছি, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় দেখা যায় যে পুরো ম্যাথ ঠিক করে ইউনিট ভুল করার কারণে ম্যাথে আমাদের জিরো চলে আসে। এরপর প্রবলেম থ্রি, এটি হচ্ছে বনশালের বইয়ের এক্সাম্পল 2.17, একটা ডিফারেন্সিয়াল ম্যানোমিটার। এখানে বলছে ডিফারেন্সিয়াল ম্যানোমিটার ইজ কানেক্টেড অ্যাট দ্য 2 পয়েন্ট এ অ্যান্ড বি অ্যাজ শোন ইন ফিগার। তাহলে আমরা যদি ফিগারটা দেখি, আমার দুটা পয়েন্ট এ এবং বি, দুই পয়েন্টে আমার প্রেশার, আমার এ পয়েন্টে প্রেশার বের করতে বলেছে, অ্যাট বি এয়ার প্রেশার ইজ 9.81 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার অ্যাবসুলুট, অর্থাৎ আমার বি পয়েন্টের প্রেশার বলে দেওয়া আছে 9.81 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার। আমাকে ফাইন্ড দ্য অ্যাবসুলুট প্রেশার অ্যাট এ, এ পয়েন্টে আমাকে প্রেশার বের করতে বলেছে, আমার বি পয়েন্টের প্রেশার বলে দেওয়া আছে, আর এখানে আমি দেখতে পাচ্ছি আমার এ পয়েন্ট যেটা এখানে আমার যে বা পাশের যে অংশটা আছে এখানে আমার অয়েল আছে, অয়েল যার স্পেসিফিক গ্র্যাভিটি বলে দেওয়া আছে 0.9। এরপর আমার এই পাশের যে অংশটা এখানে আমার ওয়াটার আছে, তো ওয়াটারের ডেনসিটি আমরা জানি, এটা আমরা খুব সহজে এর রো বসিয়ে দিতে পারবো। আর এটার নিচের যে অংশটুকু আছে আমরা লাল অংশটুকু, সেখানে আমাদের দেখেন এটা আছে হচ্ছে মার্কারি, মার্কারি স্পেসিফিক গ্র্যাভিটি বলে দেওয়া আছে 13.6, তার মানে আমি ওয়াটারের ডেনসিটি দ্বারা গুণ করলেই মার্কারির ডেনসিটি আমরা পেয়ে যাব। তাহলে আমাকে এ পয়েন্টের প্রেশার বের করতে হবে। তাহলে আমরা যদি সলিউশন দেখি, আমরা যদি ফর্মুলাটা প্রথমে লিখি পিএ, এ পয়েন্টের প্রেশার আমাকে বের করতে বলেছে, আমরা এদিক থেকে শুরু করব পিএ। এবার এটার সাপেক্ষে আমরা নিচে যাচ্ছি, তাহলে এই 20 সেন্টিমিটার আমরা নিচে যাচ্ছি, যে ফ্লুইডটা অয়েল এর স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 0.9। তো এর জন্য আমরা হচ্ছে রো ওয়ান জি এইচ ওয়ান আগের মতোই লিখলাম, অর্থাৎ রো জি এইচ ওয়ান গামা এইচ যেটা সেটা। এবার এটার সাপেক্ষে আমরা আবার নিচে যাচ্ছি, এখানে দেখেন এই যে 10 সেন্টিমিটার, এই 10 সেন্টিমিটার আমরা নিচে যাব মার্কারির জন্য, তাহলে এটার জন্য হবে রো টু জি এইচ টু, যেহেতু নিচে গেছি এই জন্য এর সামনে আমরা প্লাস চিহ্ন দিয়েছি। এবার আমরা আমাদের যে এক্স এক্স যে রেফারেন্স পয়েন্ট আছে এটার সাপেক্ষে দেখেন এটা আমরা এবার উপরে যাচ্ছি, তাহলে যেহেতু উপরে যাচ্ছি আমরা মাইনাস দিব, এই ওয়াটারের অংশের জন্য আমাদের যে প্রেশার সেটি হচ্ছে মাইনাস হবে রো থ্রি জি এইচ থ্রি। আর উপরে এবার এই পয়েন্টের সাপেক্ষে আমরা বি পয়েন্ট আরও উপরে যাচ্ছি, তাহলে এটা হবে মাইনাস পিবি ইজিক্যাল টু জিরো, অর্থাৎ সব প্রেশারের যে যোগফল সেটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে, জিরো হবে। তাহলে আমার বি পয়েন্টের প্রেশার বলে দেওয়া আছে 9.81 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার, আর বাকি যেগুলো আছে সেগুলো ভ্যালু বসিয়ে দিলে আমরা পিএ যেটি পি এর ভ্যালু পেয়ে যাব। তাহলে পিএ আমাদের আননোন সেটি লিখলাম। এবার আমাদের যে ফ্লুইডটা আছে সেটি হচ্ছে অয়েল, এটার স্পেসিফিক গ্র্যাভিটি বলা আছে 0.9, তাহলে 0.9 ইনটু হচ্ছে ওয়াটারের যে ডেনসিটি সেটি দ্বারা গুণ করব, তাহলে 0.9 ইনটু হচ্ছে ওয়াটারের ডেনসিটি হচ্ছে আমার 1000 কেজি পার মিটার কিউব, আমি 1000 বসালাম।
তাহলে আমি এই অংশটুকু পেয়ে গেলাম হচ্ছে রো ওয়ান, আর জি বসালাম 9.81। আগের মতো এইচ ওয়ান হচ্ছে আমার এই যে এখানে সেন্টার থেকে শুরু করে যেই পর্যন্ত মার্কারি আছে এই পর্যন্ত ডিস্টেন্সটা, অর্থাৎ 20 সেন্টিমিটার, একে 100 দ্বারা ভাগ করলাম 0.2, তাহলে এটি পেয়ে গেলাম। এবার মার্কারির যে অংশ এক্স এক্সের উপরে আমার 10 সেন্টিমিটার, সেটির জন্য আমি মার্কারির স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 13.6, তাহলে একে আমি ওয়াটারের যে ডেন্সিটি 1000 কেজি পার মিটার কিউব সেটি দ্বারা গুণ করলাম, তাহলে আমি মার্কারির ডেন্সিটি পেয়ে গেলাম। এরপর জি হচ্ছে 9.81 আর এইচ টু হচ্ছে আমার 10 সেন্টিমিটার, তাহলে 10কে আমি যদি 100 দ্বারা ভাগ করি তাহলে 0.1, তাহলে আমি 0.1 পেয়ে গেলাম। এবার আমার এই পয়েন্টের সাপেক্ষে দেখেন আমি আমার যে পরবর্তী ওয়াটার আছে সেটি কিন্তু আমি উপরে উঠছি, তাহলে উপরে উঠলেই আমি এর সামনে মাইনাস দিব, তাহলে এর সামনে আমি মাইনাস দিব ওয়াটার ডেন্সিটি আমরা জানি হচ্ছে 1000, জি 9.81, আর এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 60, 60কে 100 দ্বারা ভাগ করলে 0.6, আর আমার বি পয়েন্টের প্রেশার জানা আছে 9.81, তাহলে আমি 9.81 এটা নিউটন পার সেন্টিমিটার স্কোয়ারে আছে, আমি যদি মিটার স্কোয়ারে নিতে চাই তাহলে 9.81কে 10^4 দ্বারা গুণ করব, তাহলে আমার এটা নিউটন পার মিটার স্কোয়ারে হয়ে যাবে। যেহেতু আমি কেজি পার মিটার কিউবে বসাচ্ছি ডেন্সিটির ইউনিট, তার মানে প্রেশার আমার আসবে নিউটন পার মিটার স্কোয়ারে, এই কারণে আমি এই প্রেশারটাকে নিউটন পার মিটার স্কোয়ারে করে নিলাম। তাহলে এখান থেকে আমার ক্যালকুলেশন করলে পিএ চলে আসলো 88,878 নিউটন পার মিটার স্কোয়ার, এটাই আমার অ্যান্সার। তো আজকের ভিডিওতে আমরা তিনটা ইম্পর্ট্যান্ট ম্যানোমিটারের উপরে ম্যাথ দেখলাম, এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো এই ম্যাথগুলো আপনারা বনশালের বই থেকে, বনশালের বই আরও আছে এরকম অনেক ম্যাথ, সেগুলো সলভ করবেন। আর যারা আমাদের গ্রুপে পরীক্ষা দিতে চান, আমাদের গ্রুপের নেক্সট পরীক্ষা ওয়াটার ইম্পর্ট্যান্ট টপিকসগুলোর উপরে, তারা আমাদের ফেসবুক গ্রুপ গভর্নমেন্ট জব প্রিপারেশন ফর সিভিল ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ, এই গ্রুপে জয়েন করবেন। পরবর্তীতে আমরা ওয়াটারের আরও ইম্পর্ট্যান্ট টপিকস নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।